ক্ষমতার চেয়ারে বসে থাকা একজন ব্যক্তির পদত্যাগ বিদেশ গমন এবং তার ফিরে আসা নিয়ে বাংলাদেশে বেশ হইচই চলছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন ইসমিল্লাহ রহমান রাহিম আসলে ক্ষমতা অথবা শক্তি এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার অথবা নেয়ামত বলুন এবং একই সঙ্গে একটা পরীক্ষাও ক্ষমতায় যিনি যেভাবেই থাকেন খুব চূড়ায় থাকেন মাঝে থাকেন অথবা ক্ষমতার একটা মগ ডালে থাকেন বা ক্ষমতার একটা শাখা ডালে থাকেন তার দায়িত্ব অনেক আমরা সপ্তাহখানেক বা তার কাছাকাছি সময় যাবৎ বাংলাদেশের ক্ষমতার কোনো একটা অংশে থাকা একজন ব্যক্তির পদতে দেশ থেকে চলে যাওয়া আবার দেশে ফিরে আসা একটু আগের খবর যে দেশে ফিরে এসেছেন তিনি আমরা এটা দেখেছি আমার কাছে যেটা মনে হয়েছে এটা হলো এটা মোটা দাগে প্রথমত এই ঘটনার শেষ এখনও কোন জায়গায় যাবে এটা শেষ হয় নাই এখনও উনি দেশে এসেছেন আরও নানা রকমের খেলা বা পর্যায়ে তার জন্যে ছুটাছুটি বাকি আছে কি না উনি নিজে আরও ছুটবেন কি না বা তাকে আরও ছুটানো হবে কি না নানান দিক থেকে এটা বলা মুশকিল কিন্তু পুরা ঘটনাটার মধ্যে তীব্রত নেওয়ার মতো শিক্ষা গ্রহণ করার মতো পাঠ আসলে যুক্ত হতে শুরু করেছে এত ক্ষমতা যে ব্যক্তির দেখিয়েছে যে ব্যক্তি আপনার তার কিছু শব্দ চালু হয়ে গেছিল গত কয়েকদিনে টাইম নাই টাইম নাই এবং উনি তিন মাস বা তার চেয়ে বেশি সময় যাবৎ অব্যাহতভাবে খুচা খুচি দিয়ে কথাবার্তা বলছিলেন সেই মানুষটা আসলে পদত্যাগ করা দেশ থেকে পালিয়ে যাওয়া আবার মুখ ঢেকে দেশে ঢোকা তার দল ক্ষমতায় তাকে যারা ভালোবাসেন তারা আছেন এবং উনি এখনও ঘোষিতভাবে বলা হচ্ছে তিনি এমপিও আছেন পরেও বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড একটা টাইপের খুব ঘৃণিত টাইপের একটা ইমেজ নিয়ে তাকে ছুটতে হচ্ছে আমি জানি না আমার এই আলোচনা যখন সামনে যাবে তখন অবস্থাটা কোন জায়গায় থাকবে আমি কথা বলছি যে সন্ধ্যায় তিনি ফিরে এসেছেন বাংলাদেশে এবং আন্তর্জাতিক টার্মিনালের পরিবর্তে ডোমেস্টিক টার্মিনাল দিয়ে মুখ আড়াল করে বের হয়ে এসেছেন সেই সন্ধ্যার একটু পরে আমি কথা বলছি আমার কাছে মনে হয়েছে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতার কোনো জায়গায় থাকলে জুলুম করা উচিত না মানুষের প্রতি এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না কাণ্ড জ্ঞান ঠিক রাখা উচিত আচরণ ঠিক রাখা উচিত এটা আর জুলমু জুলুমাতুনিয়ম আল কিয়ামা রসুলের করিম সাল্লাহ আল ইসলামের হাদিস জুলুম হচ্ছে কেয়ামতের দিন অনেকগুলো অন্ধকার আপনি আরেকটা হাদিসে পাবেন ইত্তাকি দাওয়াতেল মজলুম যে তুমি মজলুমের যে বদোয়া তার যে দোয়া আর কি সেটাকে তুমি ভয় করো যে কোনো মানুষকে এটা বলা হয়েছে কারণ তার দোয়া এবং আল্লাহর আরসের মাঝখানে কোনো পর্দা থাকে না মানে প্রাচীর থাকে না এটা আটকে রাখার মতো কোনো কিছু থাকে না কোনো প্রতিবন্ধক থাকে না সরাসরি পৌঁছে যায় এই লোকটা ভুলে গিয়েছিল সম্ভবত এই জন্যে এরকম কিছু নজির দেখছি সব কিছু তার সেট ঠিক আছে তার দল তার ব্যক্তি তার ভালোবাসার মানুষেরা তার শ্রদ্ধার মানুষেরা এর মধ্যেই মনে হয়েছে তাসের ঘরের মতো তার সব ভেঙে ভেঙে পড়ে গেছে তার যেটা নির্বাচনী এলাকা বলা হয় ওই এলাকার মানুষের আনন্দ মিছিল করেছে তার পদত্যাগের পরে এবং তাকে কিছুটা বর্জন করার মতো বা অবাঞ্ছিত ঘোষণা করার মতো তার পাশে কোনো মানুষ নাই যে দলের এত এত কর্মী এত কেউ তাকে তার সঙ্গে যুক্ত করতে চাচ্ছে না না ফ্যামিলির কোনো লোক দেখছি না দলের কোনো লোক দেখছি আমি এখান থেকে সবাইকে সবক নিতে বলবো যদি এই ঘটনা দশ দিনের হয় পনেরো দিনের হয় তবুও এটা যদি খুব লম্বা সময়ের হয় তবুও আমার কাছে মনে হয়েছে যে জুলুমের যে অভিশাপ জুলুমের যে দুনিয়াবি এবং উহরুবী যে ক্ষতি মৃত্যুর পরের যে ক্ষতি এবং মৃত্যুর আগেরই যে নানা ধরনের শাস্তি আসতে থাকে অবমাননা আসতে থাকে এটার ব্যাপারে সচেতন হওয়ার একটা পাঠ চলমান একটা জীবন্ত একটা পাঠ সে আমাদেরকে উপহার দিচ্ছে এটা নেওয়া উচিত আমাদের আমাদের এটা নেওয়া উচিত তার কি হবে এটা তার ব্যাপার আমি মনে করি আমাদের সকলের এখান থেকে বিনয়ী হওয়ার অন্তত জালেম হওয়া থেকে মুক্ত থাকার বা জালেম হওয়া থেকে বিরত থাকার শিক্ষাটা নেওয়া দরকার তার পদত্যাগের কারণ কি বলে মনে করেন সরকার একটা ভাষ্য দিচ্ছে যে নারীর প্রতি বৈষম্যমূলক বক্তব্য আবার তার মন্ত্রণালয়ের যিনি প্রধান তার বক্তব্য থেকে এটাও বোঝা যাচ্ছে যে গত তিন মাস বা আরও বেশি দিন যাবৎ তার মধ্যে তিনি পরিবর্তন লক্ষ্য করেছেন এবং শেষে তিনি বলেছেন যে তিনি তার সুস্থতা ও মঙ্গল কামনা করেন এর থেকে কি এটাও বোঝা যায় না যে তিনি তার অসুস্থতা বা মানসিক ভারসাম্যের একটা বিষয় বলতে চাচ্ছেন আসলে ঠিক কোন কারণে তাকে পদত্যাগ করতে বলা হলো আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত দিয়েছেন আসলে তিনি কেন পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগ করতে বলা হয়েছে বা তাকে করতে হয়েছে পদত্যাগ এই কারণটা তো আমাদের পক্ষে বলা মুশকিল এটা যারা পদত্যাগ করতে বলেছেন এবং যিনি পদত্যাগ করেছেন এবং এই দুইটা শ্রেণীর মাঝখানে যারা রয়েছেন এই এরা জানেন দুনিয়াবিভাবে কিন্তু আমাদের কাছে কয়েকটা চিত্র সামনে এসেছে যেরকম তিন মাস আগে থেকে প্রথম বিতর্কমূলক কথাটা উনি শুরু করেছেন রাষ্ট্রধর্ম ইসলাম সাংবিধানিক এই যে একটা খুব অবধারিত একটা বৈশিষ্ট্য একটা বক্তব্য সংবিধানের একটা অবস্থান আমাদের রয়েছে এটাকে উনি বলেছেন আমি মানি না আমি রাষ্ট্রধর্ম মানি না এটা যে উনি মানতে চান নাই একটা দায়িত্বশীল ব্যক্তি হয়ে সাংবিধানিক পদে থেকেও এটার জন্য তখন কিছু বলা হয়নি তাকে আপনি ভালো বলেছেন যে তার সিনিয়র যিনি দায়িত্বশীল তিনি বলেছেন যে তার ভেতরে তিন মাস আগে থেকেই একটু ভিন্নতা দেখা গেছে কিন্তু আমরা এটার জন্য কোনো শাস্তি দেখিনি অনেক দম্ভ করে করে উনি কথা বলেছেন দাড়ি ছিঁড়ে ফেলবেন টুপি খুলে ফেলবেন দাড়ি কামিয়ে দিবেন এই ধরনের কথাবার্তা আছে কাছাকাছি কথা বা এই ধরনের কথা এবং মোল্লা মৌলবি এই সেই গোবর আছে এদের মাথায় এমন সব বিশ্রী বিশ্রী কথা বলেছে কেউ তাকে ধরতে চায় নাই তার মানে কি আসলে ধরা ছোঁয়ার বাইরে ছিল সে সর্বশেষ দুইটা ঘটনা খুব পাশাপাশি ঘটেছে একটা হচ্ছে কোনো একটি রাজনৈতিক পরিবারের একটা মেয়েকে খুব বিশ্রী ভাষায় গালাগাল করেছে একটা ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে আরেকটা হচ্ছে এর পরপরই বাংলাদেশের কোনো একটি মেয়েকে চিত্র জগতের সঙ্গে জড়িত তাকে ঘটনাটা নাকি বেশ কয়েকদিন আগের এত বিশ্রীভাবে তার সঙ্গে কথা বলেছে এবং তার প্রতি নির্যাতন করতে চেয়েছে আমি ধর্ষণই বলবো কিন্তু তার শব্দগুলো বোঝানোর জন্য তার তার যে মনোভাব নোংরা বিশ্রী এবং খুব আক্রমণাত্মক এটা আমি আসলে বলতে পারবো না তার ভাষা সম্পর্কে গণমাধ্যমগুলোও লেখেছে গত কয়েকদিনে যে এটা ব্যক্ত করার মতো নয় এত কিছু বলার পরেও লোকটা চেয়ারে ছিল কিন্তু শেষ মুহূর্তে তাকে পদত্যাগ করতে হয়েছে অনেকেই যেটা মনে করেন সেটা হচ্ছে বাংলাদেশে এটা সাম্প্রতিক একটা বিষয় উপসর্গযুক্ত হয়েছে যে ভাইরাল হয়ে গেলে এবং জনপ্রেশার তৈরি হলে মানুষের দাবি দাওয়া চাহিদার তখন খুব দ্রুত জিনিসটা হয়ে যায় এরকম কোনো কারণে হবে সুনির্ধারিতভাবে রাষ্ট্রধর্ম ইসলামকে অস্বীকার করে সংবিধানের একটা ধারাকে লঙ্ঘন করার যে অপরাধ এজন্যে কিছু হতে দেখিনি বরং দেশের একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন যে তার বিরুদ্ধে সরকার কেন মামলা করবে সরকার তো সংক্ষুব্ধ নয় অথচ তিনি একটা মেয়েকে র্যাপ করার জন্যে ধর্ষণ করার জন্যে উঠিয়ে আনতে গিয়ে বলেছে আমি সরকারের কয়েকটি গোয়েন্দা সংস্থার নাম বলেছে ডিজিএফআই র্যাব এনএসআই এসবি এদেরকে পাঠিয়ে দিয়ে তোমাকে ধরিয়ে আনবো এটা সরকারের সংক্ষুব্ধ হওয়ার মতো একটা বড়ো কারণ ছিল যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্করতম ঘৃণ্য এবং অমানবিক অপরাধের জন্যে গোয়েন্দা বাহিনীগুলোকে ব্যবহারের একটা মৌখিক হুমকি উনি দিয়েছেন রাষ্ট্রধর্ম ইসলামকে উনি অস্বীকার করেছেন তিন মাস যাবৎ করছেন রাষ্ট্র সংক্ষুব্ধ হতে পারে জায়গা আছে এখানে বল উনি বলেছেন হয় না আমি জানি না এটা আসলে শেষে কি ওই ভাইরাল হওয়ার প্রেশারের কারণে কি না এটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আমি আসলে সকল দল যারা ক্ষমতায় আগে ছিলেন ভবিষ্যতে আসতে পারেন এখন যারা আছেন অথবা শুধু রাজনৈতিক দল না বিভিন্নভাবে যারা ক্ষমতায় থাকেন একটা কোম্পানির ক্ষমতা যার হাতে থাকে প্রতিষ্ঠানের ক্ষমতা যার হাতে থাকে কোনো না কোনোভাবে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করেন তাদেরকে বলবো এই জায়গাগুলোতে দায়িত্বশীল হতে এই যে একজন উন্মাদের মতো মানুষ তাকে ভালো করে নিয়ন্ত্রণ করতে পারা কিংবা না পারা বাধ্য হয়ে তাকে বাতিল করা বা তাকে রিজেক্ট করা সরিয়ে দেওয়া এর আগেই তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া তার জুলুমের হাত লম্বা করতে না দেওয়া আমরা যে মুহূর্তে কথা বলছি দেখেন আমাদের দেশের বিভিন্ন বাহিনীর কয়েকজন প্রধানের ব্যাপারে পৃথিবীর প্রভাবশালী একটি দেশ আমেরিকার কিছু নিষেধাজ্ঞার কথা এসেছে আমাদের দেশের সাবেক আর্মি প্রধানের ভিসা বাতিল করে দিয়ে ঢুকতে বাধা দিয়েছে আরও কিছু ঘটনার কথা দেখছি তো এটা আমার কাছে মনে হয় আজ হোক কাল হোক ক্ষমতার অপব্যবহার অপচর্চা অধ্যত্ত এবং নিজেদের সঙ্গে যুক্ত মানুষকে ক্ষমতার ভুল প্রয়োগ করতে দিলে জুলুম করতে দিলে এ ধরনের সিগনাল বলি বা বাধা বলি বা অবমাননা বলি এটা আসতে পারে আজ হোক কাল হোক এই জায়গাগুলিতে আমাদের সবারই নিয়ন্ত্রণ দরকার এবং শিক্ষা নেওয়া দরকার আমি ভালো থাকলাম বা আমি বড় বড়ো অপরাধে জড়াইলাম না কিন্তু আমার একজন পাতি নেতাকে আমার একজন জুনিয়রকে আমি লেলিয়ে দিলাম অথবা সুযোগ দিলাম সে তার মতো করেই আসলে পাগল হয়েছে কিন্তু আমি সুযোগ দিচ্ছি তিন মাস পর্যন্ত দেখছি সে নানানজনকে জনকে থ্রেট দিচ্ছে গালি দিচ্ছে আইন অমান্যকারী কথাবার্তা বলছে আমি এটাকে দর্শকের মতো দেখছি তিন মাস পরে বলছি যে তার ভিতরে কিছু কিছু অস্বাভাবিকতা আমি দেখেছি তিন মাস ধরে এটা আসলে আমাকেও দায়ী করে আমাকেও অভিযুক্ত করে যে আমি তাহলে কি করেছি আমি জায়গা মতো কথাটা তুলি নাই কেন আমি এখন কেন বলছি আমি তাই তিন মাস তাকে অস্বাভাবিক দেখেছি এটা ভালো না এটা লক্ষণ হিসেবে ভালো না এটা ভালো চর্চা না এত গোয়েন্দা বাহিনী দেশে আছে দেশে বিবেচনা করার মতো এত মানুষ আছে আমি দেখেছি আরও কিছু কিছু সুশীল মানুষ বলেছেন যে যিনি এত ভয়ঙ্কর করে কথা বলতে পারে উনি এতদিন ছিলেন কীভাবে দায়িত্বে তো এতদিন ওনারা কেন দেখেন নাই সে তো পাগলের মতো কথা তিন মাস যাবৎ বলছিল কেন রাষ্ট্র ধর্ম নিয়ে মোল্লাদের বিরুদ্ধে যখন মোল্লা মৌলবী তার ভাষায় তখন কি ওনাদের কাছে ভালো লেগেছে এমন আর পদত্যকের আগে আগে তার মুখের ভাষা একটু বেশি খারাপ মনে হয়েছে তার মুখের ভাষা তো তিন মাস যাবতই খারাপ একটা পাগল পাগল ভাব যতক্ষণ আপনাদেরকে ফেভার করেছে তার পাগলামি ততক্ষণ সে ভালো যতক্ষণ মনে তারপরে মনে হয়েছে যে তো একদম মাদ সব কিছু শেষ করে দিচ্ছে তখন আপনাদের মনে হয়েছে যে না এটা তো একটা প্রশ্নবোধক ব্যাপার হয়ে গেলো এটা ঠিক না এই চুজি হওয়া এবং একটা মানুষ খারাপ না ভালো এটা নির্ধারণের ক্ষেত্রে দলান্ধতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এটা ভালো না এটা ভালো না আমি বলবো জুলুম ফিরানোর জন্যে অসভ্যতা ফিরানোর জন্যে যেখানে যে দায়িত্বশীল সময় মতো তাদের পদক্ষেপ নেওয়া উচিত ফেরানো উচিত থামানো উচিত শাস্তি দেওয়া উচিত